নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো কুচো চিংড়ি পাকোড়া রেসিপি। এটা কিভাবে বানাই আমি চলো দেখাই। এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি দুটো, মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা। ধনে পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এবার দেখো, আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে কুচি একসঙ্গে দিয়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। আর তাতে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি আরও লাগে আমি দেবো পরে, আর যদি না লাগে তা বাদ দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু হলুদ, কারণ বেশি চালের গুঁড়ো দিলে আবার শক্ত হয়ে যাবে, পাকোড়াটা ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো তেমন দেবে। আমি ওখানে 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা খুব ভালো আসবে। এবার সবগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি, দেখো এরকম করে আমার মিশানো হয়ে গেছে সব কিছুর সঙ্গে চালের গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছি সেই ছোটো চিংড়িগুলো, দেখো এগুলোকে বলে কুচু চিংড়ি বা ছোট চিংড়ি। এটাতে সাধারণত চিংড়ি পাকোড়া বা বড়া বানানো হয়। আমি বল পাকোড়া করে দেখাবো, এটা খেতে দারুণ টেস্টি হয়, তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো। এবার এটা দিয়ে আমি সবগুলোর সঙ্গে চিংড়িটা দিয়ে ভালো করে এভাবে আলতো হাতে এভাবে করে মিশিয়ে নেব, দেখো এভাবে করে, কারণ চিংড়িটা অনেক ছোট হয়, তাই একবার চটকিয়ে নিলে চিংড়িটা একবার জল হয়ে যাবে, তাই এরকম আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি আগে থেকে পেঁয়াজ ধনে পাতাটাতে একটু মিশিয়ে নিছিলাম। এবার চিংড়িটা দিয়ে এরকম আলতো হাতে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে চিংড়ির টেস্টটা খুব ভালো আসবে, চিংড়িটা একটু গোটা থাকবে, মুখে পড়লে খুব ভালো লাগবে। দেখো এভাবে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমার মিশানো হয়ে গেছে, ঠিক এরকম করতে হবে। একেবারে শক্ত করলে কিন্তু ভালো লাগবে না, আবার একেবারে নরম করলেও ভালো লাগবে না। এবার দেখো আমি একটা কড়াইতে কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এটা ভাজবো আমি সাদা তেলে, আর ছেঁকা তেলে অবশ্যই ভাজতে হবে বলগুলো। তোমরা যদি বড়া করতে চাও তাহলে তোমরা অল্প তেলে করে নিতে পারো, কিন্তু এভাবে বল করে আমার মতো করে করলে অবশ্যই ছেঁকা তেলে ভাজতে হবে। এবার আমি সবগুলো বল এভাবে করে দিয়ে দেব, একবারে সবগুলো দেব না, দেখো এভাবে আমি ছেড়ে দিচ্ছি বলগুলো তৈরি করে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো কত টেস্টি লাগে এটা খেতে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। এখানে আমি 4টে 5টা দিয়ে দিলাম। এবার এটাকে লো মিডিয়ামে হালকা আঁচে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, টেস্টটা ভালো আসবে না। এদের বাইরেটা খুব মুচমুচে হয় আর ভিতরটা অনেকটা সফট থাকে, এটা খেতে দারুণ টেস্টি হয়। দেখো এক পাশে আমার হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম, দেখো কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ। এটা বিকালে জলখাবারের সঙ্গে পরিবেশন করতে পারো, এই চিংড়ির বল কাটলেট বা বল পাকোড়া। দেখো আমার এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এই একই রকমভাবে আমি সবগুলোকে বেছে নেব। এই চিংড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কুচো চিংড়ি বা ছোট ছোট চিংড়ি, বা অনেকে বলে বড়া খাওয়া চিংড়ি, এটা তোমরা বাজার থেকে পেয়ে যাবে। এটা বানিয়ে খেয়ে দেখো, এটা দারুণ টেস্টি লাগে। এমনিতে চিংড়ি মাছ এভাবে সবগুলো আমরা বেছে নেব। আর সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো আমার রেসিপিগুলো, তোমাদের কেমন লাগলো। আর তোমরাও তৈরি করে আমাকে বলবে তোমাদের রেসিপিগুলো কেমন হয়েছে খেতে। দেখো সবগুলো এভাবে দিয়ে আমি ভেজে নেব।
এটা তৈরি করতে বেশি সময় লাগে না। দেখো আমি তো সবগুলো ভেজে নিয়েছি, এটা ভাজার সময় একটু ধীরে হালকা আছে ভেজে নিতে হবে, তা নাহলে উপরটা পুড়ে যাবে। দেখো এগুলো সব আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না? আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।